আজকে সকাল 7 ঘটিকার সময় ময়দুর কাকা এবং তার মেয়েকে নিয়ে নদীতে সাঁতার শেখানোর জন্য গিয়েছিল। এক পর্যায়ে তারা দুজনে পানির তলে তলিয়ে যায়। মানিকগঞ্জের মধ্যে অনলাইন কেনাকাটার সেরা প্ল্যাটফর্ম nikjon.com, আপনার প্রয়োজনীয় সকল পণ্য পেয়ে যাবেন nikjon.com থেকে। তাকে খোঁজার জন্য এলাকাবাসীর সহযোগিতা এবং ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে অনেক খোঁজাখুঁজি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারই ধারণকৃত একটি ভিডিও তো অত্যন্ত দুঃখের বিষয়। তো যদিও বাবা সাঁতার জানতো, কিন্তু ওই পানির বোতল, যা শুনলাম আশেপাশের লোকজন বলাবলি করছিল, বোতল দিয়ে সাঁতার শেখানো ছিল, সাঁতার শেখানোর জন্য চেষ্টা করছিল, কিন্তু বোতলের মুখাটা ভুলবশতক্রমে খুলে যায়, তখন পানি ভিতরে ঢুকে তলিয়ে যায়। তখন মেয়েকে উদ্ধার করার জন্য বাবা চেষ্টা করে, তখন হাতে পেয়েছে এক পর্যায়ে দুমনেই পানির তলে তলিয়ে যায়। তো এখন পর্যন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছে, এখন পর্যন্ত তাদের লাশ এখন পর্যন্ত খোঁজাখুঁজি করে পাওয়া যাচ্ছে না। অনেক দুঃখের বিষয়। আর নদীর দুই সাইডে হাজার হাজার জনতা ভিড় করছে এই লাশটি দেখার জন্য অপেক্ষমান।